আগামীকাল বাংলাদেশের মেগা প্রকল্প পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের নিজস্ব অর্থায়নে সবচেয়ে বড় মেগা প্রকল্প পদ্মা সেতুর উদ্বোধন আগামীকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করবেন। পদ্মা সেতু নিয়ে উত্তেজনা ও উন্মাদনা ছড়িয়ে পড়েছে দেশ থেকে দেশান্তরে। বাংলাদেশের মতো একটি দেশের জন্য পদ্মা সেতু নির্মাণ মোটেও চারটিখানি ব্যাপার ছিল না, বিশেষ করে যখন বিশ্বব্যাংক সাপ জানিয়ে দেয় তারা পদ্মা সেতুর অর্থায়ন করবে না। কিন্তু থেমে থাকেনি বাংলাদেশ, মুখ থুবড়ে পড়েনি স্বপ্নের প্রকল্প। নিজস্ব অর্থায়নে তৈরি হয়েছে পদ্মা সেতু, তাক লাগিয়ে দিয়েছে সমগ্র বিশ্বকে। প্রমত্তা পদ্মার বুকে জেগে উঠেছে 6.15 কিলোমিটার স্বপ্নের সেতু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সকাল 10টায় এই সেতুর উদ্বোধন করবেন, যার ফলে লাঘব হবে দক্ষিণাঞ্চলের 21টি জেলার মানুষের আজন্ম কষ্ট, কমে যাবে ঢাকা কলকাতা আগরতলা কলকাতার সড়ক পথের দূরত্ব, বাড়বে দুই বাংলার মানুষের মেলবন্ধন, বাংলাদেশের অর্থনীতি গতি বাড়বে। ইতিমধ্যেই পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের সব প্রস্তুতি শেষ হয়েছে। উদ্বোধনী শেষে মাওয়া প্রান্তে সুধী সমাবেশ ও মাদারীপুর প্রান্তে জনসভায় যোগ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই নিয়ে দুদিন আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে পদ্মা সেতুর উদ্বোধন বিষয়ে নানা প্রশ্নের জবাব দিয়েছেন। পদ্মা সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে বাংলাদেশের সর্বত্র উৎসব মুখর পরিবেশ। এখন দেশের মানুষ অপেক্ষায় আছে কখন তারা পদ্মা সেতু দিয়ে পাড়ি দেবেন। জাহাঙ্গীর খান বাবু, রিপোর্ট টাইমস বাংলা।